वेलकम बैक टू माय चैनल अवंतिका। आशा करछि तोमरा सबाई भालो आछो। तो आमिओ भालो आछि। तो आज के सकाल सकाली आमार ब्लगटा शुरू करलाम। तो सकाले बासी काज सब ए टू जेड हो गेछे, झाड़ानो मोछा मुछि सब कमप्लीट। एखन आमि फुल तुलते आसछि, फुल तुले निये ठाकुर पुजो देब आर तारपरे रान्ना बान्नाय जाब। आर आजके अनेक जन आत्मीय स्वजन आछे, तो तार जन्य रान्नाटा मा करछे आर आमरा आमि आर दीदी भाई हेल्परी करब। तो चलो देखते थाको, आशा करछि ब्लगटा भालो लागबे। आर जदि भालो लागे तो अवश्यई लाइक कमेंट शेयर करबे आर सबस्क्राइब करे आमार पाशे थाकबे। ताहले फुल तोलाटा बागाने कि कि फुल आछे, फुल शीतेर समय खूब कमई फोटे, किन्तु प्रचुर प्रचुर ফুলের গাছ আছে। জবা ফুলের আইটেম আছে 17-18 রকম, আর অনেক কিছু ফুল আছে। তাহলে দেখে আশা করছি ভালো লাগবে, তাহলে দেখতে থাকো। তো তোমাদেরকে বলেছি আমাদের বাগানে প্রচুর রকমের জবা ফুলের আইটেম আছে। তো এই দেখো আজকে একটা জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছি, আর অনেকগুলো কুঁড়ি আছে। তো সিমেন্ট বালির কাজ হচ্ছে যেহেতু, সেহেতু গাছগুলোর অবস্থা খুবই খারাপ, আর মিস্ত্রি কাজ করছে তার জন্য যত্ন নিতে পাচ্ছি না, কিন্তু কিছুদিন পর আবার যত্ন নেওয়া হবে। আর এদিকে সাদা ফুল আছে। এই সাদা ফুল বাবা স্নান করে প্রতিদিন তোলে, তুলে টগর ফুল সাদা ফুল তুলে আর এ করে মালা গাঁথে গেঁথে তারপরে গোবিন্দর চরণে দেয়। তো তার জন্য সাদা ফুল নেই, তোমাদেরকে বেশি দেখাতে পারছি না, তবুও আছে। আর এদিকে তুলসী গাছ গোলাপও কয়েকটা ফুটেছে। তুলসীর টবগুলো এখানে রাখা হয়েছে, এরপরে ছাদে নেওয়া যায়। ছাদ হয়ে গেছে, আর এটা দেখতে পাচ্ছি এটা গন্ধরাজ। গন্ধরাজ লেবুও আছে, গন্ধরাজ লেবু আর খুব সুন্দর, যেটা ফুচকাতে বা কোনো কিছু ভর্তায় দেয়, যেমন বেগুন টেগুন পোড়া টোড়া এইসবগুলোই বেশি দেয়। আর এই গন্ধরাজ লেবুর সত্যি গন্ধ অসাধারণ। আর প্রচুর তুলসী গাছ টাছ আছে প্রচুর। আর কি দেখাবো, এই এগুলো হলো এ অপরিচিতা, আর এগুলো নাড়ামুড়ো হয়ে গেছে। এইগুলো এই ফুলগুলো ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো স্থলপদ্ম। স্থলপদ্ম অনেকটাই আছে, আর সেই ওপরে একটা ফুটে আছে স্থলপদ্ম। আর স্থলপদ্ম এখন আপাতত ফোটে না, দুর্গাপূজার সময়ই বেশি ফোটে, কিন্তু এখন ফোটে না, কিছুদিন পরে আবার ফুটবে। তো চলো তাহলে ফুলগুলো সব তুলে নিই, আর ঠাকুর ঘরের কাজ করতে হবে, তাহলে দেখতে থাকো। তো আমি ফুলগুলো তুলে নিচ্ছি, দেখো এগুলো সাদা ফুল হচ্ছে। এখন টগর ফুল অতটা ফুটছে না, কারণ টগর ফুল শীতের সময় ফোটে না, গরম পড়লে আবার নতুন করে পাতা ছাড়বে, ছেড়ে আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আর এখন এই রেগুলোকে রাশফুল বলে, এই রাশফুল এখন প্রচুর পরিমাণে ফোটে, প্রচুর ফোটে, আর কি অসাধারণ লাগে, গাছ পুরো ভর্তি হয়ে যায় ফুটে। আবার এমনি এমনি ঝরে যায় অবশ্য, কিন্তু এই রাশফুল আপাতত, সাদা ফুল পাওয়া যাচ্ছে না, রাশফুলটাই আপাতত আমরা ভগবানের চরণে দিই। আর এছাড়াও আরও ভোলানাথ আছে, আরও যেসব দেবতাদের সাদা ফুল লাগে সেগুলোই দিই। দেখো ফুলগুলো তুলে নিয়ে আর এদিকে আমাদের ঠাম্মা স্নান করছে, কারণ রোদ্দুরে ঠাকুমা স্নান করে বাগানে, ঠাকুমা শরীরটা ভালো না, তো তার জন্য রোদ্দুরে স্নান করে। আর জবা ফুল অনেক ফোটে, কিন্তু সব ভোর থাকতে থাকতে ফুল সব তুলে নিয়ে যায় জবা ফুল। Thank you.
আজকে বাগানে প্রচুর রোদ আছে, খুবই রোদ। এর পরে 10-12 দিন পরে অবশ্য গরম পড়ে যাবে। বাগানে দেখতে পাচ্ছ বাগানে রোদ, আর আমাদের ছাদে বেশি ফোটেও না, তো এই রাসফুলই বেশি ফোটে। তাহলে দেখতে থাকো, এই একটা পিঙ্ক কালারের ফুল ফুটেছে, পিঙ্ক কালারে যাওয়া যাক। পিঙ্ক যাও। আগে তুললাম তো অরেঞ্জ টাইপের, প্রচুর জবা ফুল আছে। আর এইগুলো এখানে ওই ঢালাইয়ের মেশিনের কাজ করার জন্য এখানে ফুল গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সিমেন্টের গুঁড়ো সব পড়েছে, পড়ে নষ্ট হয়ে গেছে। একটা জবা, এই যে এগুলো পিঙ্ক জবা। তো এবার চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুর ঘরের বাসনগুলো মেজে নেব। আর দেখতে থাকো বাসনগুলো মাজা উঠছে। নিরামিষ কলতলা, এটা আমিষ নয়, এটা নিরামিষের জন্য ব্যবহার, কারণ ভগবানের বাসনপত্র কাটবে। বাসন মাজা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে, জল নিয়ে ঠাকুর মুছে নেব, নিয়ে আর নিচে মেঝেটাও মুছবো। আর এদিকে বাটার গ্লাসগুলো আমি ভালোভাবে সাজিয়ে দিয়েছি, দিয়ে এবার জল দিয়ে দেবো, একে একে জল ভর্তি করে দেবো গ্লাসগুলো। তারপরে আমি ফুলগুলো সাজিয়ে নেব, মা কালীর চরণে দেবো রেড কালারের ফুল। আর তোমরা দেখিয়েছো খুব বেশি ফুল পাইনি বলেছিলাম না, প্রচুর ফুল আছে। শীতকালে জবা ফুল ফোটে না, তো যতটা ফোটে ততটা ভোর থাকতে থাকতেই সব তুলে নিয়ে যায়। আর আমাদের বাগানটা খালি তো আর প্রচুর বড়, এদিক থেকে ওদিক থেকে যে যখন পায় তখন তুলে নিয়ে যায়। আর আমরা উঠি, আমি উঠি অবশ্য 5:30-5টায় উঠি, কিন্তু তার আগেও যারা সকালে ফুল তোলে তারা সকালে এসে ফুলগুলো তুলে নিয়ে চলে যায়। তো যতটুকুনি থাকে আমরা ততটাই পুজো দিই। আর সাদা ফুলগুলো অনেকটা সময় লাগে, তার জন্য সাদা ফুল বেশি তুলতে পারে না। তো এদিকে দেখো, এই রাসফুল দিয়ে গুরুদেবের দিয়ে দিয়েছি, গুরুদেব সাদা ফুল নেয়, ওই জন্য গুরুদেবের সাদা ফুল নিয়েছি। আর এদিকে প্রদীপ জ্বালাবো, ধূপ ধরাবো, ধরিয়ে ঠাকুরের আরতি করব। ভোলানাথের মাথায় ফুল দিয়েছি, আর গাঁদা ফুল ছিল, জবা ফুল ছিল, সেগুলো একটু একটু করে সাজিয়ে দিয়েছি। আর আপাতত এইভাবেই চলছে, কারণ ঠাকুর ঘর খুব সুন্দর করে ওপরে ছিল, সেগুলো সব কিছু নিচে নামানোর ফলে খুব ভালো করে আমরা ঠাকুরকে আদর যত্ন করতে পারছি না। আর ঘরে আছে ভগবানের অনেক ছবি আছে, সেগুলো বাবা প্রতিদিনই মালা গাঁথে গেঁথে ভগবানের চরণে দেয়, আর ভগবানের নিজের মতো আরাধনা করে, সেটা ঘরে আছে বাবার ঘরে। তো যাই হোক, আমি এবার আরতি করে নেব, আর তোমরা thank you.
পুজো দেওয়া হয়ে গেছে, আমি একটা তুলসী গাছে জল দেবো। তুলসী গাছে জল দিয়ে নিই। আর এই দেখতে পাচ্ছ প্রচুর গোলাপ ফুল ফুটেছে, একটুখানি গাছে অনেক গোলাপ ফুল ফুটেছে, আর এই তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, তুলসী গাছে জল দিয়ে দিয়েছি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলো মা কি রান্না বান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে শেয়ার করব। কিছু বলো। কি বলবো বলো, রান্না করছি। কি কি রান্না হলো বলো? রান্না করছি, ডাল হয়েছে, চচ্চড়ি হয়েছে, মাছের মুড়ি দিয়ে চচ্চড়ি হয়েছে, আলু ভাজা হয়েছে, বিট আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, মাংস হবে, চাটনি, পাঁপড় হবে, ওগুলো হয়ে গেছে অলরেডি, আর একটা চচ্চড়ি হয়েছে মাছের মাথা দিয়ে, আর মাংস ওটা লাস্টে হবে কারণ নিরামিষ তার জন্য। তো এখানে স্যালাড তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ টমেটো, গাজর, শসা। বাবা, তো রান্না বান্না প্রায় শেষের পর্যায়ে, মাংসটা করলেই হয়ে যাবে। আর মাংসটা আগে ভেজে নিয়েছে, আগে ভেজে নিলে মাংসটা ভেঙে যায় না, তার জন্য তো অনেক কিছু আইটেম হয়েছে তোমাদেরকে শেয়ার করলাম, দেখতেই পেলে। তো মা এখানে রান্না করছে, আর এই দিদিভাই বসে আছে, আর এটা দিদিভাইয়ের ভাইয়ের বউ, আর এই পুচকু বাবা কি খাচ্ছে, মিষ্টি খাচ্ছে। আর তো অনেক কিছুই আইটেম হয়েছে, চাটনি, পায়েস, পাঁপড়, ওগুলো হয়ে গেছে সব থেকে লাস্টে। নিরামিষ খায় তার জন্য আগে নিরামিষগুলো হয়ে গেছে, আর লাস্টেই মাংসটা হচ্ছে, মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। আর মিস্ত্রি আপাতত কাজ করছে না, ছাদে জল দেওয়া আছে, এখন এক মাস মিস্ত্রি কাজ করবে না। আর এদিকে আমার সোনামা খাচ্ছে, আর এটা আমার ননদ খাইয়ে দিচ্ছে ওকে, আর ও কার্টুন দেখতে দেখতেই খায়। এটা খুব বাজে অভ্যাস, কিছু করার নেই, ওকে আমি খাওয়াতেই পারি না, ও সহজে খেতে চায় না, তো কার্টুন দেখতে দেখতেই খায়। আর আমার ননদ খাইয়ে দিলে আমরা সবাই একসঙ্গে খেয়ে নেবো। তো ব্লগটা আর বেশি দূর নিয়ে যাবো না, এখানেই শেষ করলাম, টাটা।